আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি সৌদি আরবের রিয়াদ থেকে। আপনারা জানেন যে মহান জাতীয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই মাসে ফেব্রুয়ারিতে সবাই দেশের নিয়ে প্রবাসীরাও সেই জাতীয় মাতৃভাষা দিবস পালন করছে। ঠিক তেমনিভাবে আজকে রিয়াদে কুমিল্লা জেলা প্রবাসী আওয়ামী লীগের উদ্যোগে এই মহান জাতীয় ভাষা দিবসের অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। সেই অনুষ্ঠান থেকে আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি এবং যারা আয়োজক তাদের সাথে আমি এখন কথা বলবো। আজকে আপনারা প্রবাসী থেকে যা কিছু ফেব্রুয়ারি জাতীয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছেন কুমিল্লা জেলা প্রবাসী আওয়ামী লীগ থেকে, আজকের এই প্রবাসী থেকে আপনার এই মাতৃভাষা দিবস সম্পর্কে আপনি ধন্যবাদ আরটিভিকে। আপনারা দেখেছেন সৌদি আরব কুমিল্লা জেলা প্রবাসী আওয়ামী লীগ অতীতের ন্যায় সব সময় আমরা আমাদের জাতীয় দিবসগুলো পালন করার চেষ্টা করি। আমরা যদিও প্রবাসে থেকি, আমাদের মাতৃভূমির জন্য আমাদের একটা টান থাকে, কিন্তু আমরা দীর্ঘদিন প্রবাসে থেকে আমরা চেষ্টা করি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেইভাবে এই দেশকে ক্ষুদ্র দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার লক্ষ্যে তিনি দেশকে স্বাধীন করেছিলেন, তারই ধারাবাহিকতায় আজকে জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছেন। এর মাঝে একটি কথা না বললে নয়, 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে যারা এই দেশের স্বপ্ন নিয়ে কাজ করে গিয়েছেন এবং এই দেশের জন্য, এই দেশের স্বাধীনতার জন্য, এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে গিয়েছেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। এর সাথে আমি বলবো, জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে আজকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। সবাই সকল মত পার্থক্য ভুলে গিয়ে এই দেশকে ক্ষুদ্র দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনি দীর্ঘদিন প্রবাসে রাজনীতি করছেন এবং কুমিল্লা জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন দীর্ঘদিন যাবে, তো আজকে এই 21শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আপনারা রিয়াদে পালন করছেন, এই মাতৃভাষা দিবস সম্পর্কে আজকের এই আয়োজনে আপনার অভিমত কি? সত্যিকার অর্থে আমরা প্রবাসে থেকেও দেশের টানে, নারীর টানে, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের অনুপ্রাণিত হয়ে আমরা আজ এই শহীদ 21-এর শহীদ যে যারা আত্মাহুতি দিয়েছে, বুকের তাজা রক্ত জড়িয়ে আমাদেরকে এনে দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা, আমরা ফিরে পেয়েছি আমাদের মাতৃভাষা। সালাম, শফিক, রফিক, বরকত, আরও নাম না জানা অনেকে, তাদেরকে আজগা এই অনুষ্ঠান থেকে সশব্দ সালাম জানাচ্ছি। তাদের রক্তের বিনিময়ে আমরা ভাষা ফিরে পেয়েছি, তাদেরকে আমরা কখনো বলবো না। এ আজ অমর 21-এর কান্তি লগ্নে এসো আমরা কুমিল্লা প্রবাসী আওয়ামী লীগ, তাদেরকে আমরা সশব্দ সালাম জানাচ্ছি এবং শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। আমরা 1952-এর ভাষা আন্দোলনে যখন যে পাকিস্তানি পেতাত্মা মোহাম্মদ আলী জিন্না যখন বলেছিল একটি ভাষাই থাকবে, সেই ভাষাটি হবে শুধু উর্দু ইজ উর্দু, কিন্তু আমরা তৎকালীন বাঙালি তখন থেকে আমরা মেনে নিতে পারি নাই, কিন্তু আমরা সব কিছু অর্জন আমরা এই সংগ্রামের মাধ্যমে আমরা অর্জন করেছি। মাতৃভাষা, 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 69-এর গণঅভ্যুত্থান, সবগুলোই আমরা এই আন্দোলনের মাধ্যমে আমরা অর্জন করে এসেছি। 1971 সালে এই দেশটাকে স্বাধীন করতে যে যে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বন্ধুর ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি একটি ভূখণ্ড, পেয়েছি একটি লাল সবুজের পতাকা, আমরা তাদেরকেও স্মরণ করছি এবং তাদেরকে জানাচ্ছি এই প্রবাসী কুমিল্লা কুমিল্লা আওয়ামী লীগ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর আমরা সবসময় সোচ্চার আছি, থাকবো, জননেত্রী শেখ হাসিনার হাতকে এই প্রবাস থেকেও আমরা শক্তিশালী করব, জননেত্রী শেখ হাসিনা যেন তিনি তার লক্ষ্যে পৌঁছতে পারেন, আমাদেরকে যেন মাথা উঁচু করে এই প্রবাসের মাটিতে বাঁচতে
শিখিয়ে দিয়েছেন এবং বাঁচতে পারি, সেই নিয়ে আজকের আমরা এই অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে জানান দিয়েছি আমরা প্রবাসী কুমিল্লা আওয়ামী লীগ সোচ্চার আছি, আমরা সবসময় কাজ করে যাব এবং প্রবাসীদের জন্য এবং দেশের জন্য, দেশের মানুষের জন্য, গরিব দুঃখীর জন্য, এটি আজকে আমার প্রত্যাশা। আপনি প্রবাসী কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করছেন এই প্রবাসী কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাথে, আজকে আপনাদের 21 ফেব্রুয়ারি মহান ভাষা দিবসে আপনাদের যে আয়োজন, সে আয়োজন সম্পর্কে আপনি বলুন। ধন্যবাদ আরটিভিকে। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার মানুষের রক্তিম সূর্য আনলে যারা, সালাম বরকত শহীদ নাম না জানা অনেক বাংলাদেশের মানুষ তাজা রক্ত দিয়ে বাংলার অধিকার এবং বাংলা ভাষার অধিকার যারা রেখেছে তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। তার পাশাপাশি ভাষার জন্য পৃথিবীতে এমন কোনো ইতিহাস নাই কোনো লোক মৃত্যুবরণ করেছে, একমাত্র বাংলা ভাষার জন্য বাঙালি প্রাণ দিয়েছে, তাদের তাজা রক্ত আমরা ভিটা যেতে দেব না। এবং কুমিল্লা জেলা প্রবাসী আওয়ামী লীগের পক্ষ থেকে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা বরে আমি স্মরণ করছি। তার পাশাপাশি আমরা এই সংগঠনটাকে ধরে রাখতে হবে, ভাষার জন্য যারা দুনিয়া ত্যাগ করে গিয়েছে তাদের জন্য দোয়া করতে হবে এবং আমরা সবসময় আমাদের বাংলা ভাষাকে লালন পালন করে আমরা আমাদের প্রজন্মকে বুঝিয়ে দিতে হবে এই বাংলা ভাষার জন্য আমরা তাজা রক্ত দিয়েছি। আজকে এই জাতীয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আপনারা কুমিল্লা জেলা আওয়ামী লীগ থেকে আপনারা পালন করছেন এবং আপনি সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন, আজকে আপনার এই 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা সম্পর্কে আপনি প্রবাসী হিসেবে আপনার অভিমত? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশ যার ভাষার জন্য অনলি ফর বাংলাদেশে আমরা ভাষার জন্য আমাদের শহীদেরা তাজা রক্ত দিয়ে আমরা ভাষায় এবং বাংলাদেশ স্বাধীন করেছে, তাদের জন্য আমার দোয়া ও আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে। আর আমরা কুমিল্লা জেলা আওয়ামী লীগের শহীদেরা প্রবাসী পক্ষ থেকে শুভেচ্ছা জানাই যেন আমরা সামনে আরও সুন্দর সুন্দর করে আয়োজন করতে পারি বাংলাদেশে জাতীয় শোক দিবসগুলো, জাতীয় অনুষ্ঠানগুলো আমরা যেন কুমিল্লা জেলার পক্ষ থেকে করতে পারি, এই আমার প্রত্যাশা। এবং আরটিভির ফ্যামিলিকে ধন্যবাদ জানাই যেন আমাদের সবসময় এই সরকারের ভালো কিছু সবসময় তুলে ধরে এবং আমার বাংলাদেশের ভালো কাজগুলো যেন সবসময় নিজে দিতে পারে দেয়, এই জন্য আরটিভিকে ধন্যবাদ জানাই। আপনারা দেখেছেন আমি এতক্ষণ পর্যন্ত এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে কুমিল্লা জেলা আওয়ামী লীগ প্রবাসী যে আয়োজন করছে সে অনুষ্ঠানে যারা আয়োজক তাদের সাথে কথা বলেছি, তাদের সাথে কথা বলে আমি জানতে পেরেছি যে তারা প্রবাসে এসেও জীবন জীবিকার টানে এখানে পরিশ্রম করে ওনারা একত্রিত হয়েছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণ করে, এবং যারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত করছেন, মাগফিরাত কামনা করছেন, এবং যারা প্রবাস থেকে তারা চিন্তা করছে যে যারা দেশে আছেন দেশ এবং দেশের ক্ষমতায় যারা অধিষ্ঠিত আছেন তারা যাতে দেশের মাতৃত্ব এবং মাতৃভাষাকে আরও সুন্দরভাবে যাতে প্রস্ফুলিত করতে পারে সেই প্রত্যাশা করছেন আজকের এই কুমিল্লা জেলা প্রবাসী আওয়ামী লীগের প্রবাসীরা। সৌদি আরবের রিয়াদ থেকে মোহাম্মদ আবুল বশির, আর গুরু প্রধান, আর টিভি।